সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আফগানিস্তানের গৃহযুদ্ধ। আফগানিস্তান নিয়ে এর আগেও একটি ভিডিও আমি বানিয়েছি, সেটা ছিল সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়ার সাথে আফগানিস্তানের মুজাহিদিনদের 10 বছর ধরে অর্থাৎ 1979 থেকে 1989 সাল পর্যন্ত যে যুদ্ধ চলেছে সেই যুদ্ধের খুঁটিনাটি নিয়ে। অর্থাৎ এই 10 বছর ধরে চলা যুদ্ধে কেন রাশিয়া হেরে গেল, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কেন হেরে গেল, সেই সব কিছুই আমি ওইখানে বর্ণনা করেছি। এই ভিডিওতে আমি আলোচনা করব যে যখন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়া আফগানিস্তান ছেড়ে চলে গেল, তখন আফগানিস্তানের বিভিন্ন মুজাহিদিন গ্রুপ যেগুলো ছিল, যারা সবাই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছিল, তারা তখন নিজেদের মধ্যে যুদ্ধ করা শুরু করলো ক্ষমতা নিয়ে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা দখল করা নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। সেটা কেন হলো, কিভাবে হলো, এই সব কিছুই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর পরবর্তীতে যে ভিডিও আসবে সেটা হলো আফগানিস্তানকে নিয়ে তৃতীয় ভিডিও, সেটাতে আলোচনা করা হবে 1996 সাল থেকে বর্তমান পর্যন্ত। অর্থাৎ 1996 সালে যখন আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসলো, এরপরে যুক্তরাষ্ট্র 2001 সালে সেখানে হামলা করলো আফগানিস্তান তালেবানদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্যে, সেই যুদ্ধ এখনও চলছে। পরের ভিডিওতে থাকবে 1996 সাল থেকে বর্তমান পর্যন্ত আফগানিস্তানের যে পরিস্থিতি সেটা নিয়ে। চলুন আজকে দেখে নেই আফগানিস্তানের গৃহযুদ্ধ সম্পর্কে। আফগানিস্তানের গৃহযুদ্ধকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা গৃহযুদ্ধ হয়েছিল 1992 থেকে 1996 সাল পর্যন্ত, যখন 1989 সালে রাশিয়া যুদ্ধে হেরে আফগানিস্তান ছেড়ে চলে গেল। এরপরে 1992 সালে রাশিয়া সমর্থিত বামপন্থী আফগান সরকারের পতন হলো। এরপরে ইসলামী মুজাহিদিন, যারা সবাই মিলে রাশিয়া এবং রাশিয়া সমর্থিত আফগান বামপন্থী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তারা সবাই কী করলো, ক্ষমতার লড়াইয়ে লেগে গেল। তো সেই লড়াই থেকেই শুরু হলো গৃহযুদ্ধ। এটা হলো একটা পার্ট। আরেকটা হলো যখন তালেবান ক্ষমতায় আসলো 1996 সালে, এবং এরপর থেকে একদিকে তালেবান এবং অন্যদিকে অন্য যে গ্রুপ, যে মুজাহিদিন গ্রুপ যারা ছিল তারা, অর্থাৎ তালেবানের সাথে অন্যান্য গ্রুপের যে যুদ্ধ, সেটাকে আমরা আরেকটা গৃহযুদ্ধ বলতে পারি, যেটা 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত চলেছে। তো আজকে আমরা আলোচনা করব 1992 সাল থেকে 1996 সাল পর্যন্ত যে গৃহযুদ্ধ হয়েছিল সেটা নিয়ে। আমি আগেই বলেছি যে রাশিয়া সমর্থিত বামপন্থী সরকারের পতন হয়েছিল 14 এপ্রিল 1992 সালে। তৎকালীন প্রেসিডেন্ট নাজিবুল্লাহ ক্ষমতা হস্তান্তর করেন আব্দুল রহিম হাতেফ নামে একজনের কাছে, যিনি কিছুদিন ক্ষমতায় ছিলেন। তারপর ওই আব্দুল রহিম হাতেফকে সরিয়ে দিয়ে ক্ষমতায় বসানো হয় মুজাদ্দেদিকে। এখন মুজাদ্দেদিকে কে ক্ষমতায় বসায়? যখন বামপন্থী সরকার অর্থাৎ নাজিবুল্লাহ সরকারের পতন হলো, তখন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুজাহিদিন গ্রুপগুলো যারা ছিল তারা সবাই রাজধানী কাবুলের দিকে আসা শুরু করলো। তাদের লক্ষ্য হলো ক্ষমতা দখল করা। এরই মধ্যে কয়েকটি গ্রুপ কাবুলে ঢুকে গিয়েছিল এবং কয়েকটি গ্রুপ কাবুলে ঢুকতে পারেনি। কারা ঢুকেছিল এবং কারা ঢুকতে পারেনি সেটা আমরা পরে দেখব। তো যারা ঢুকে গিয়েছিল তারা কি করলো, পাকিস্তানের পেশোয়ারে তাদের প্রতিনিধি প্রেরণ করলো, যাতে ওইখানে একটা সলিউশন, একটা সমাধান আসে যে সরকার কিভাবে গঠিত হবে, কাদেরকে নিয়ে সরকার গঠিত হবে, ঠিক আছে। এবং ওই পেশোয়ার অ্যাকর্ড অর্থাৎ ওই পেশোয়ার চুক্তির মাধ্যমে মুজাদ্দেদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বানানো হয়, যিনি 28 এপ্রিল থেকে 28 জুন পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। এরপরে বুরহানুদ্দিন রাব্বানি রাষ্ট্রপতি হবেন, অর্থাৎ পেশোয়ার অ্যাকর্ডে বলা ছিল যে বুরহানুদ্দিন রাব্বানি ক্ষমতায় আসবেন কিছু সময়ের জন্যে, এরপরে সংবিধান হবে এবং নির্বাচন দেওয়া হবে। তো তারপরে ক্ষমতায় আসেন বুরহানুদ্দিন রাব্বানি এবং উনি ক্ষমতায় ছিলেন 1992 সাল থেকে 1996 সাল পর্যন্ত। এরপরে 96 থেকে 2001 সাল পর্যন্ত উনি রাষ্ট্রপতি ছিলেন, তবে সেটা রাজধানী কাবুলে থেকে নয়। বুরহানুদ্দিন রাব্বানিকে কাবুল ছেড়ে দিতে হয়। উনি আফগানিস্তানের অন্য জায়গা থেকে মাত্র 10% এলাকাকে শাসন করেছেন। আফগানিস্তানের মাত্র 10% এলাকা তার সরকারের অধীনে ছিল 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত। অন্যদিকে 1996 সালে তালেবান ক্ষমতা দখল করে এবং 2001 সাল পর্যন্ত শাসন করে, আর তালেবানের অধীনে ছিল আফগানিস্তানের 90% এলাকা। তারপরেও বুরহানুদ্দিন রাব্বানিকে আন্তর্জাতিক সম্প্রদায় প্রেসিডেন্ট হিসেবে মানত। তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমরের সরকারকে বৈধ সরকার হিসেবে মানত না, যদিও তালেবান সরকারের অধীনে আফগানিস্তানের 90% এলাকা ছিল। কিভাবে এই সমস্যা শুরু হলো চলুন দেখে নিই। এখানে আমরা তিনটা পক্ষ পাব। একটা হলো সরকার অর্থাৎ বুরহানুদ্দিন রাব্বানির যে সরকার, যিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মুজাদ্দেদি থেকে ক্ষমতা নিয়েছিলেন, তিনি এবং আহমদ শাহ মাসুদ, যিনি আফগানিস্তানের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আফগানিস্তানের হিরো বলা হয় তাকে। তো তাদের যে দল জামিয়াত ই ইসলাম, এটা ছিল এক পক্ষের প্রধান, অর্থাৎ আমরা বলতে পারি সরকার ছিল এখানে প্রধান। আর সরকারের সাথে ছিল ইত্তেহাদ নামে একটা দল যেটাকে সাপোর্ট দিত সৌদি আরবিয়া। এখানে দল বলতে কিন্তু এখানে সশস্ত্র গ্রুপকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মুজাহিদিন যারা ছিল এখানে, যারা আছে অর্থাৎ
এই প্রথম দুই দল এরা সবাই যখন রাশিয়া আক্রমণ করেছিল আফগানিস্তানকে তখন কিন্তু সবাই মিলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে, সবাই একসাথে মিলে। কিন্তু যখন রাশিয়া চলে গেল, বামপন্থী সরকারের পতন হলো, তখন তারা নিজেদের মধ্যে কী করলো, নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু করে দিল। তারা প্রত্যেকেই এক একটা মুজাহিদিন দল এবং তাদেরকে বিভিন্ন রাষ্ট্র সাপোর্ট দিত। ইত্তেহাদ নামে যে মুজাহিদিন দল ছিল সেটাকে সাপোর্ট দিত সৌদি আরব, হেজবি ওয়াদাত নামে যে দল ছিল সেটাকে সাপোর্ট দিত ইরান। 1992 সাল পর্যন্ত এই হেজবি ওয়াদাত সরকারের সাথে ছিল, এরপরে পক্ষ চেঞ্জ করেছে। জানবিশ যে মিলিটেন্ট দল যেটার প্রধান ছিল আব্দুর রশিদ দোস্তাম, তাকে সাপোর্ট দিত উজবেকিস্তান এবং সে সরকারের পক্ষে ছিল 1992 সাল পর্যন্ত। এরপরে আব্দুর রশিদ দোস্তামও কী করেছে, পক্ষ চেঞ্জ করেছে। উজবেকিস্তান কোথায় চলুন দেখে আসি। উজবেকিস্তান হলো আফগানিস্তানের একদম উপরে, এই যে এটা হলো উজবেকিস্তান, এটা হলো আফগানিস্তান, এটা হলো পাকিস্তান, এটা হলো ইরান, এটা হলো সৌদি আরব। তো এই যে পক্ষ, এই পক্ষের বিরুদ্ধে ছিল হেজবি ইসলাম যেটার প্রধান ছিল গালবুদ্দিন হেকমতিয়ার এবং তাকে সাপোর্ট দিত পাকিস্তান 1994 সাল পর্যন্ত। এরপরে পাকিস্তানও কী করেছে, পক্ষ চেঞ্জ করেছে, 1994 সালের পরে তালেবানদেরকে সাপোর্ট দেওয়া শুরু করেছে, সেটা পরে আসছি। তো আমরা এখানে দেখেছিলাম যে 1992 সালে এই দুইটা দলই কী করেছে, পক্ষ চেঞ্জ করেছে, অর্থাৎ সরকারের পক্ষ ত্যাগ করে কোথায় চলে এসছে, এই পক্ষের যে প্রধান গালবুদ্দিন হেকমতিয়ার তার পক্ষে এসে যোগ দিয়েছে। আর তৃতীয় পক্ষের যে উদ্ভব হয়েছে, তৃতীয় পক্ষ এসেছে 1994 সালের পরে, অর্থাৎ আমরা তালেবানের কথা বলছি, তালেবান এসেছে 1994 সালের পরে, জন্মলাভ করেছে এবং ক্ষমতা দখল করে সরকার গঠন করেছে আফগানিস্তানে। আর এই তালেবানদেরকে সাপোর্ট দিত পাকিস্তান 1994 সালের পর থেকে, 1994 সালের আগে সে সাপোর্ট দিত গালবুদ্দিন হেকমতিয়ারকে। আর তালেবানের সাথে ছিল আলকায়দা, আলকায়দা তালেবানদের সহযোগী। বোরহানুদ্দিন রাব্বানি সম্পর্কে আমরা আরেকটু জেনে নিই, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে যখন রাশিয়া আফগানিস্তানকে আক্রমণ করেছিল। আর পেশোয়ার অ্যাকর্ড যেটা পেশোয়ারে হয়েছিল 1992 সালের 26 এপ্রিল, এবং এটার মধ্যে কিছু সিদ্ধান্ত হয়েছিল যে মুজাদ্দেদি হবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কিছু কয়েক মাসের জন্য, এরপরে বোরহানুদ্দিন রাব্বানি অক্টোবর পর্যন্ত রাষ্ট্রপতি থাকবেন, এরপরে সংবিধান হবে, এরপরে নির্বাচন হবে, তারপর ডিসিশন হবে কে ক্ষমতায় থাকবে। কিন্তু সেই সব কিছু আর হয়নি, মাঝখানে অনেক কিছু ঘটে গিয়েছে এবং 2011 সালে বোরহানুদ্দিন রাব্বানিকে হত্যা করা হয়েছে। উনি হলেন বোরহানুদ্দিন রাব্বানি। আহমদ শাহ মাসুদ, উনিও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং পেশোয়ার অ্যাকর্ডের মাধ্যমে যে সরকার গঠন করা হয়েছিল সেই সরকারের ডিফেন্স মিনিস্টার অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এই আহমদ শাহ মাসুদ। কিন্তু যখন 1996 সালে তালেবান ক্ষমতা গ্রহণ করলো, তখন আহমদ শাহ মাসুদ এবং বোরহানুদ্দিন রাব্বানি অর্থাৎ তখনকার সরকার কাবুল ছেড়ে দিতে বাধ্য হলো এবং বাইরে গিয়ে, কাবুলের বাহিরে গিয়ে তারা কী করলো, তালেবানের সাথে যুদ্ধ করা শুরু করলো 1996 সালের পর। কারণ 1996 সালে তালেবান কাবুল দখল করে নিয়েছিল এবং 2001 সালে ওনাকে হত্যা করা হয়, আহমদ শাহ মাসুদ। এই যে উনি আহমদ শাহ মাসুদ। গালবুদ্দিন হেকমতিয়ার, গালবুদ্দিন হেকমতিয়ার পাকিস্তানে অনেকদিন ছিলেন, যার ফলে পাকিস্তানের সাথে তার ভালো একটা রিলেশন ছিল এবং যুক্তরাষ্ট্রের সাথেও তার ভালো রিলেশন ছিল। যখন রাশিয়ার বিরুদ্ধে উনি যুদ্ধ করছিলেন তখন যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে উনাকে অনেক সাহায্য করেছে। রাশিয়া আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কী ভূমিকা ছিল সেটা যদি বুঝতে চান তাহলে দয়া করে আগের ভিডিওটি দেখে আসুন, এই ভিডিওর শেষে আগের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আর ওনার যে দল সেটা প্রতিষ্ঠিত হয় 1975 সালে এবং উনি 2019 সালে আফগানিস্তানের যে প্রেসিডেন্ট ইলেকশন হয়েছে সেই ইলেকশনে প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলেন কিন্তু জিততে পারেননি। উনি হলেন গালবুদ্দিন হেকমতিয়ার। আব্দুর রশিদ দোস্তাম, উনি ছিলেন 1992 সালে নাজিমুদ্দিনের যে বামপন্থী সরকার ছিল সেই সরকারের সেনাবাহিনীতে উনি ছিলেন এবং 1992 সালে যখন নতুন সরকার গঠিত হলো বোরহানুদ্দিন রাব্বানির, সেই সরকারকে উনি সাপোর্ট দেন। কিন্তু 1994 সালে উনি আবার গালবুদ্দিন হেকমতিয়ারের পক্ষে চলে যান। আবার 1995 সালে উনি আবার বোরহানুদ্দিন রাব্বানির সরকারের পক্ষে চলে আসেন। উনি বারবার পক্ষ চেঞ্জ করেছেন। যখন তালেবান ক্ষমতা দখল করলো এরপরে উনি পালিয়ে চলে যান এবং 2014 থেকে 2020 সাল পর্যন্ত উনি আফগানিস্তানের উপরাষ্ট্রপতি ছিলেন, ভাইস প্রেসিডেন্ট। উনি হলেন আব্দুল রশিদ দোস্তাম। ঘটনাগুলো কী কী হয়েছিল আমরা দেখে নিই। 1992 সালে যখন বামপন্থী নাজিবুল্লাহ সরকারের পতন হলো, এরপরেই সবগুলো দল রাজধানী কাবুলের দিকে আসা শুরু করলো ক্ষমতা দখল করার জন্য। বামপন্থী সরকারের প্রেসিডেন্ট নাজিবুল্লাহ যার কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন তাকে সরিয়ে দিয়ে তারা কী করলো, পেশোয়ার অ্যাকর্ড অর্থাৎ পেশোয়ারের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী মুজাদ্দেদিকে প্রেসিডেন্ট বানালো কিছুদিনের জন্য। এরপরে বোরহানুদ্দিন রাব্বানি কিছুদিনের জন্য কী হবেন, প্রেসিডেন্ট হবেন এবং গালবুদ্দিন হেকমতিয়ার হবেন ওই সরকারের প্রধানমন্ত্রী এবং আহমদ শাহ মাসুদ কিন্তু ওই সরকারের প্রতিরক্ষা মন্ত্রী। এখন সমস্যাটা কোথায় হলো, সমস্যা হলো গালবুদ্দিন হেকমতিয়ার ব্যাকে বসলো, সে বলল যে না আমি কী করব না, আমি এই সরকারের প্রধানমন্ত্রী হব না।
আমি সম্পূর্ণ ক্ষমতা দখল করব, সব ক্ষমতা থাকবে আমার হাতে, আমি কারোর সাথে পাওয়ার শেয়ার করব না, অর্থাৎ ক্ষমতা শেয়ার ক্ষমতা ভাগাভাগি করব না। অন্য দলের একজন হবে প্রেসিডেন্ট, আমি অন্য দলের আমি হব প্রধানমন্ত্রী, এরকম কিছু হবে না, আমি সম্পূর্ণ ক্ষমতা দখল করব। এটা কে বলছে? এটা বলছে গালবুদ্দিন হেকমতিয়ার। এখন গালবুদ্দিন হেকমতিয়ার কেন করেনি সেটার কারণটা কী? কারণটা হলো পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান গালবুদ্দিন হেকমতিয়ারকে 1994 সাল পর্যন্ত কী করেছে, সাপোর্ট দিয়েছে, সব কিছু দিয়েছে, এবং পাকিস্তান চাচ্ছিল যে গালবুদ্দিন হেকমতিয়ার যেন আফগানিস্তানের সম্পূর্ণ ক্ষমতা দখল করে। কেন? কারণ পাকিস্তান চেয়েছিল আফগানিস্তানের মধ্য দিয়ে এই যে রাশিয়ার পরে যে মধ্য এশিয়ার যে দেশগুলো আছে, যেগুলো আগে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তাদের সাথে বাণিজ্য সম্পর্ক বিল্ড আপ করতে। অর্থাৎ আফগানিস্তানে যদি তার পছন্দের সরকার থাকে, তাহলে আফগানিস্তানের ভেতর দিয়ে সে খুব সহজেই কী করতে পারবে, এই রাষ্ট্রগুলোর সাথে বাণিজ্য করতে পারবে। যখন পেশোয়ার অ্যাকর্ড হচ্ছিল, তখন আহমদ শাহ মাসুদ এবং বোরহানুদ্দিন রাব্বানির যে পক্ষ, তারা কিন্তু কাবুল দখল করে ফেলেছিল, অর্থাৎ তারা কাবুলে ছিল, আর গালবুদ্দিন হেকমতিয়ার ছিল কাবুলের বাহিরে, রাজধানী কাবুলের বাহিরে, তার যে বাহিনী নিয়ে সে ওইখানে ছিল। এখন গালবুদ্দিন হেকমতিয়ার চাচ্ছিল কাবুল দখল করে সে নিজের সরকার প্রতিষ্ঠা করবে। তখন আহমদ শাহ মাসুদ, যে কিনা পেশোয়ার চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিল, সে গালবুদ্দিন হেকমতিয়ারকে অনুরোধ জানিয়েছিল যে তুমি কী করো, তুমি প্রধানমন্ত্রীর পদটা গ্রহণ করো, প্রয়োজনে আমি আমার যে মন্ত্রীর পদ সেটা ছেড়ে দিচ্ছি। কিন্তু তারপরেও সে কী করেনি, সে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেনি, সে সম্পূর্ণ পাওয়ার একাই চাচ্ছিল। হেকমতিয়ারের সাথে আহমদ শাহ মাসুদের ব্যক্তিগত এবং আদর্শগত দ্বন্দ্ব ছিল। গালবুদ্দিন হেকমতিয়ার এবং আহমদ শাহ মাসুদ প্রথমে একই দলের ছিল, কিন্তু পরে গালবুদ্দিন হেকমতিয়ার আলাদা হয়ে গিয়ে নতুন দল গঠন করেছিল। পেশোয়ার অ্যাকর্ড অনুযায়ী তাকে যে প্রধানমন্ত্রীর পদ দেওয়া হয়েছে সেটাও সে গ্রহণ করে নাই, না করে সে কী করেছে, কাবুল শহরের উপর বোমা বর্ষণ শুরু করেছিল। এবং পেশোয়ার অ্যাকর্ড অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি হয়েছিলেন, তিনি যখন পাকিস্তান থেকে ফিরছিলেন তখন তার বিমানে হামলা করেছিল, যদিও তিনি মারা যাননি। এখন হেকমতিয়ার যখন কাবুলে হামলা শুরু করলো, তখন কাবুলে যারা ছিল, অর্থাৎ আহমদ শাহ মাসুদ, তারপর বুরহানুদ্দিন রাব্বানির সরকারের অধীনে যারা ছিল, তারা কী করলো, তারা পাল্টা আক্রমণ শুরু করলো এবং সাউদার্ন কাবুলে যুদ্ধ শুরু হয়ে গেল দুই পক্ষের মাঝে, এবং যুদ্ধ চলতে থাকলো। এইভাবেই অনেক মানুষ মারা গেল। 1993 সাল জুড়েও যুদ্ধ হয়েছে, যুদ্ধ বিভিন্ন দিকে চলে গিয়েছে, বিভিন্ন ধরনের শান্তি চুক্তি হয়েছে, কিন্তু তারপরেও কী হয়নি, কোনো ধরনের সমাধান আসেনি। কিন্তু এরই মাঝে, অর্থাৎ 1993 সালের মাঝামাঝিতে হেকমতিয়ার কী করলো, ওই পেশোয়ার অ্যাকর্ড অনুযায়ী তাকে যে প্রধানমন্ত্রীর পদ দেওয়া হয়েছিল সেটা সে গ্রহণ করলো। সে বলল আচ্ছা ঠিক আছে, আমি প্রধানমন্ত্রী হব। অর্থাৎ সে যখন দেখতে পেল যে সে একা ক্ষমতা দখল করতে পারবে না, তখন সে বলল যে ঠিক আছে, তোমাদের যে প্রধানমন্ত্রীর পদ আমাকে দিয়েছিলে সেটা আমি গ্রহণ করলাম, কিন্তু এই পদে সে বেশি দিন ছিল না, কারণ মন্ত্রী কে কে হবে সেটা নিয়ে প্রেসিডেন্ট বোরহানুদ্দিন রাব্বানির সাথে তার ঝামেলা হয়, এবং সে কী করে, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে চলে যায় এবং আবার যুদ্ধ শুরু করে। আর ওইদিকে পাকিস্তান কিন্তু বুঝতে পেরেছিল ওই সময়ই যে হেকমতিয়ার কী করতে পারবে না, ক্ষমতা দখল করতে পারবে না, যার ফলে সে কিন্তু হেকমতিয়ারকে পরে আর সাপোর্ট দেয়নি, এবং পরে সে কী করেছে, ওই তালেবানদেরকে সাপোর্ট দেওয়া শুরু করেছে। 1994 সালের দিকে সরকার পক্ষের যে তিনটি দল ছিল, এর মধ্যে দুইটি দল, অর্থাৎ দুস্তামের দল, অর্থাৎ আব্দুল রশিদ দুস্তামের দল এবং হেজবি ওয়াদাত, তারা কী করলো, পক্ষ চেঞ্জ করে গালবুদ্দিন হেকমতিয়ারের পক্ষ নিল, সরকার পক্ষকে ছেড়ে, অর্থাৎ বুরহানুদ্দিন রাব্বানি এবং আহমদ শাহ মাসুদের পক্ষ ছেড়ে তারা অন্য পক্ষে চলে আসলো, এবং যুদ্ধ কাবুল ছেড়ে অন্যান্য দিকেও ছড়িয়ে পড়ল। কিন্তু অন্যদিকে 1994 সালের নভেম্বরে নতুন একটা গ্রুপের জন্ম হলো, তালেবান, এবং তারা কী করলো, তারা কান্দাহার যে শহর সেটা দখল করে নিল, এবং দুই মাসের ভেতর তারা 12টি প্রদেশ দখল করে নিল আফগানিস্তানের। অর্থাৎ যখন এই দুই পক্ষ যুদ্ধ করছিল, তখন মাঝখান দিয়ে এই পক্ষের জন্ম হলো, তালেবানের জন্ম হলো 1994 সালে, এবং তারা কী করলো, এই দুই পক্ষের যুদ্ধের সুযোগ নিয়ে অনেকটা জায়গা দখল করে নিল আফগানিস্তানের। এখন তিন পক্ষের যুদ্ধ লেগে গেল, এবং মার্চ মাসে 1995 সালের তালেবানরা কাবুল শহরে, রাজধানী কাবুলে ঢোকার চেষ্টা করলো, কিন্তু আহমদ শাহ মাসুদ তার বাহিনী নিয়ে তাদেরকে কী করলো, প্রতিরোধ করলো, এবং এখানে মারাত্মক যুদ্ধ হলো। 1996 সালে তালেবান আরও শক্তিশালী হলো, যেহেতু তারা পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে সাহায্য পাচ্ছিল, এবং এরপরে জুলাই মাসের দিকে 1996 সালের জুলাইয়ে এই দুই পক্ষ ভাবলো, মানে তারা এখন টেনশনে পড়ে গেল যে তৃতীয় পক্ষ কী করছে, সব কিছু দখল করে নিচ্ছে। তখন তারা ভাবলো যে আমাদের নিজেদের মধ্যে আর যুদ্ধ করে লাভ নেই, আমরা কী করি, আমরা
এই আমরা সবাই মিলে কি করি, একটা সরকার গঠন করি, যার ফলে তারা এই এই পক্ষগুলো মিলে কি করলো, একটা সরকার গঠন করলো। কিন্তু এই সরকার বেশি দিন টিকতে পারলো না। আফগানিস্তান কি করলো, তালেবান কি করলো, তাদেরকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে নিল 1996 সালে। 27 সেপ্টেম্বর 1996 তালেবান কি করলো, সম্পূর্ণ আফগানিস্তান দখল করে নিল এবং আফগানিস্তানে নতুন নাম দিল। তো মানচিত্রের মাধ্যমে আমরা দেখে নিই কীভাবে কী হলো। তো এটা হলো 1992 সালের অবস্থা। বুরহানুদ্দিন রাব্বানি এবং আহমদ শাহ মাসুদ দখল করতো এইগুলো, এই এলাকাগুলো। তারপর মাজারি শরীফ দখল করতো দোস্তামের যে বাহিনী আছে তার বাহিনী, সবুজ অংশটা দখল করতো শিয়া যে দলগুলো আছে তারা, আর গালবুদ্দিন হেকমতিয়ার দখল করতো এই যে ছোটো ছোটো এলাকাগুলো আছে, এই যে ছোটো ছোটো এলাকা সেগুলো কাবুলের পাশে একদম এগুলো। 1996 সালে এসে অবস্থা এরকম দাঁড়ালো, 1996 সালে তালেবানরা সম্পূর্ণ, তালেবানরা প্রায় বেশিরভাগ অংশ দখল করে ফেললো। এই যে এই অংশ যেটা আছে, এই কালার যেটা আছে, সম্পূর্ণটাই দখল, সম্পূর্ণটাই দখল করে ফেললো কাবুল সহ। আর এই কাবুলে যে সরকার ছিল, অর্থাৎ বুরহানুদ্দিন রাব্বানি এবং আহমদ শাহ মাসুদের যে সরকার, তারা চলে গেল কোন সাইডে, এই সাইডে, এই অংশটা হলো তাদের, তারা এখানে থেকে সরকার পরিচালনা করত। তাদের সরকার, তাদের সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি ছিল। আর এই জায়গায় এই কালার যেটা আছে, সেই কালারে বসে তালেবানরা কী করতো, সরকার চালাতো, যদিও তাদের আন্তর্জাতিক স্বীকৃতি এতটা ছিল না। আব্দুল রশিদ দুস্তামের অধীনে ছিল এই এলাকা। আর এগুলো হলো 2001 এবং 2001-এর শেষের দিকে কী হয়েছে সেটা আমরা পরের ভিডিওতে দেখব। তো তালেবান সম্পর্কে একটু জেনে নিই। তালেবান গঠিত হয়েছিল 1994 সালে। প্রতিষ্ঠাতা ছিল মোল্লা মোহাম্মদ ওমর। আর বর্তমানে তালেবান দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে 2015 সাল থেকে। বর্তমানে দুই পক্ষকে দুইজন নেতৃত্ব দিয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন মোল্লা মোহাম্মদ ওমরকে। এদিকে একটু খেয়াল দেন, দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আল কায়দা কিছু কিছু ক্ষেত্রে তালেবানদেরকে সহায়তা করেছে। তো আল কায়দা প্রতিষ্ঠিত হয় 1988 সালে। প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন, বর্তমান নেতা আইমান আল জাওয়াহিরি। উল্লেখযোগ্য হামলা অর্থাৎ তালেবানরা কী কী হামলা চালিয়েছে, কোথায় কোথায় বিশ্বের কোথায় কোথায় হামলা চালিয়েছে সেগুলোর একটা লিস্ট এখানে দেখতে পাচ্ছেন ওসামা বিন লাদেনকে। তো এখন এই পর্যন্তই।